ফুলেল শ্রদ্ধা আর গভীর ভালোবাসায় রচিত হল নন্দিত অভিনয়শিল্পী মাসুম আজিজের প্রস্থান পর্বের গল্প। 17 অক্টোবর দুপুরে মৃত্যুকে আলিঙ্গন করা 21শে পদকজয়ী এই অভিনেতাকে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে 18 অক্টোবর সকালে নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে, যেখানে সহকর্মী, অগ্রজ, অনুজ, বন্ধুদের ভালোবাসায় সিক্ত হন মাসুম আজিজ। বাবা কখনোই আমাদেরকে কোনো ধরনের কষ্ট, কোনো ধরনের সংগ্রাম, কোনো ধরনের এসব কোনো কিছু স্পর্শ করতে দেননি এবং মৃত্যুর আগ পর্যন্ত উনি মানে আমাকে বলেছেন আমি ঠিক হয়ে যাব, সমস্যা নেই। তবে সন্তানদের কাছে আর ফেরা হলো না বাবার। মৃত্যু নামক অমোঘ সত্যের কাছে হার মানল সব চেষ্টা। সমাপ্ত হলো মাটির গন্ধ মাখা বর্ণিল এক শিল্পীর বর্ণাঢ্য জীবন গল্প, যে শহীদ মিনারে বজ্রকণ্ঠে করতেন অন্যায়ের প্রতিবাদ, গাইতেন সাম্যের গান, আজ সেখানেই এলো তার নিথর দেহ। মাটি থেকে উঠে আসা একজন মানুষ, একেবারে মাটির গন্ধ যার শরীরে মাখা। সকাল 11টায় সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনে মাসুম আজিজের মরদেহ আনা হয় শহীদ মিনার প্রাঙ্গণে। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বরেণ্য মানুষটিকে শ্রদ্ধা জানাতে আসেন সহকর্মী, বন্ধু আর অগ্রজ অনুজরা। যারা আমার অনুজ আছে তোমাদেরকে বলবো, এই কাজ পাগল মানুষটি, অভিনয় পাগল মানুষটিকে তোমরা অনুসরণ করবে। তিনি চমৎকার গান করতেন, আমি তার বিধিহাতা শান্তি কামনা করি। অনেক বেশি কিছু উনি নিজ হাতে ধরে ধরে আমাকে শিখিয়েছেন। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের আগে বনশ্রীতে প্রথম এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে হয় মাসুম আজিজের দ্বিতীয় নামাজে জানাজা। তারপর গ্রামের বাড়ি পাবনায় নেওয়া হয় মরদেহ। সভাপতি মণ্ডলীর সদস্য মিনু হক, 21শে পদকজয়ী এই শিল্পীর রেখে যাওয়া কাজ সংরক্ষণের কথা জানালেন ছেলে উৎস জামান। বাবার হচ্ছে দুটো কবিতার, একটা কবিতার বই আর একটা নাটকের সংকলন, উনি এই বইমেলায় বের করার একটি প্ল্যান করছিলেন। সেগুলো পাবলিশার্সের সাথে কথা হচ্ছে, আমি চেষ্টা করব যাতে বইগুলো আসে। সোমবার দুপুরে রাজধানীর এক হাসপাতালে 70 বছরের ব্যক্তিজীবন গল্পের অবসান হয় দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত মাসুম আজিজের। তবে তার কর্মময় জীবন আলো ছড়িয়ে যাবে আরও অনেক কাল। সুনিপুণ অভিনয়, নির্দেশনা অথবা কলমের সৃজনে একজন মাসুম আজিজ বেঁচে থাকবেন অগণিত দিন। আহমেদ তাওকির, যমুনা নিউজ, ঢাকা।